ইফতার টেবিলে জিলাপি থাকবে না, সব কিছু মানলেও এটা মানা যায় না। প্রতিদিন হাজবেন্ডকে ইফতারের আগে জিলাপি আনার জন্য প্যারা দেওয়া বাদ দিন, ঘরেই তৈরি করুন মজাদার এই জিলাপি। রসালু রসটষ্টসে ভরপুর এই জিলাপি তৈরি করতে লাগবে শুধু আটা। আটা দিয়ে আটার পলি ফোটা করেই কিন্তু বানিয়ে নিতে পারবেন মজাদার এই টষ্টসে রসালু জিলাপি, আর অনেক বেশি ক্রিস্পি। এই জিলাপি আপনি তৈরি করে টেবিলের উপর রেখে দিলে 3-4 ঘন্টা কিন্তু একদমই মচমচে থাকবে। ভিতর থেকে থাকবে রসালু, ওপর থেকে ক্রিস্পি। বাহির থেকে চড়া দামে এই জিলাপিগুলো আমরা যে কিনে আনি তার চেয়ে অনেক বেশি টেস্টি। আজকে কিন্তু ময়দা দিয়ে না, আটা দিয়ে জিলাপি তৈরি করে রেসিপি শেয়ার করব। আর পলিথিনে ফুটা করে কিভাবে জিলাপি তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে বরাবরের মতো আজকের রেসিপি। এটা ছিল একটা রিকোয়েস্টের ভিডিও, এক ভাই সৌদি আরব থেকে আমাকে ফোন করে বলেছিল কিভাবে আটা দিয়ে জিলাপিটা ঘরেই তৈরি করা যায় সেটা যেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো সেই ভাইয়ের রিকোয়েস্ট রাখতেই কিন্তু চলে আসলাম। 2 কাপ পরিমাণ আটা, 7 মতো লবণ, আর আমি 1/2 টিস্পুন পরিমাণ দিয়েছি জর্দার রং। জর্দার রংটা দিলে জিলাপির কালারটা খুব সুন্দর আসে। এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের থিকনেসটা কেমন হচ্ছে সেটা দেখিয়ে দেব, তবে এই ব্যাটার তৈরি করার মধ্যে রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। ব্যাটারটা যদি আপনি আটা ময়দা যেটা দিয়েই তৈরি করেন না কেন, আপনি যদি ব্যাটারটা সুন্দর করে ফেটিয়ে নেন তাহলে কিন্তু জিলাপিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। ব্যাটারটা ফেটানোর জন্য আমি একটা হ্যান্ড বিটারের সাহায্য নিয়েছি। এটা সোকানি ব্র্যান্ডের জাপানি একটা হ্যান্ড ব্লেন্ডার। যদি এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আপনারা বিট করতে চান তাহলে কিন্তু করে নিতে পারেন, অথবা যদি আপনারা চান একটা কাঁটা চামচ দিয়েও কিন্তু অনেক সময় লাগিয়ে এটাকে এভাবে করে বিট করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এই হ্যান্ড বিটারটা নিতে পারেন, স্ক্রিনের উপর যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে কিন্তু হ্যান্ড বিটারটা আপনারা নিয়ে নিতে পারেন। এটা জায়গাও কম লাগে আর বাচ্চা খিচুড়ি ডাল সব কিছুই কিন্তু আপনারা চাইলে বিট করে নিতে পারবেন। আদা রসুন থেকে শুরু করে জুস বানানোর কাজটাও সেরে নিতে পারবেন। আমার কিন্তু ব্যাটার তৈরি হয়ে গেছে। এদিক থেকে শিরা তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি। সামান্য জর্দা রং অ্যাড করলাম আর আমার হাতের তৈরি করা দানাদার ঘি এখানে অ্যাড করে দিচ্ছি। ঘি ভাজা জিলাপি, তার মানে কি বুঝতে পারছেন? সেই রকম স্টাইলের আজকে একটা জিলাপি হতে যাচ্ছে। ঘি দিয়ে কখনো জিলাপি ভাজা হয় না, তেল দিয়েই কিন্তু জিলাপি ভাজতে হয়। তারপরেও কিন্তু আমরা বলে থাকি ঘি ভাজা জিলাপি। জিলাপির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা অটুট রাখার জন্য এই শিরার মধ্যেই কিন্তু আপনারা ঘিটা ইউজ করবেন, এতে করে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা অটুট থাকবে। আর এই তো ফোন নাম্বার যেটা উপরে দেখছেন, এর মধ্যেই কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা ঘি এবং হ্যান্ড বিটার। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবু রস দিয়ে দিলাম। লেবু রস দিলে একটু টকটক লাগে, খেতেও ভালো লাগে, আর শিরাটা কিন্তু চিনির রোয়া হয়ে জমে যাবে না কোনো সময়ই। তো যাই হোক, আমার শিরার রেডি। এদিক থেকে আমি দিয়ে দিলাম সাদা তেল, 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। এতে করে জিলাপিগুলো খুব সুন্দর হবে আর ক্রিস্পিও হবে। আর সাদা তিলটা একেবারেই অপশনাল, আপনারা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। এখানে আমি আটা বা ময়দার একটা প্যাকেট নিয়ে নিলাম। এই প্যাকেটে কিন্তু একটু ছিদ্র করলেই আমরা জিলাপিগুলো সহজে তৈরি করে নিতে পারবো। আর গরম তেলের মধ্যে এভাবে দিতে থাকবেন, জিলাপিগুলো ফুলে ফুলে উঠতে থাকবে। এভাবে করে অনেকক্ষণ সময় ধরে যদি হ্যান্ড বিটার দিয়ে আপনারা জিলাপির ব্যাটারটাকে বিট করেন তাহলে কিন্তু প্রত্যেকটা জিলাপি এরকম ফুলে ফুলে উঠবে। এই জিলাপি ভাজতে 1 মিনিটের বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। এটা হলো রেশমি জিলাপি, ঘিয়ে ভাজা রেশমি জিলাপি। আমার জিলাপিগুলো কিন্তু হয়ে গেছে, আর বেশি সময় ভাজলে কিন্তু খুব কড়া কালার চলে আসবে, সেটা দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন কতটা কুড়মুড়ে মুচমুচে বুঝাই যাচ্ছে। তবে এই তেল থেকে তুলে কিন্তু সরাসরি শিরায় দিয়ে দিতে হবে, শিরাটা কিন্তু এখনও হালকা কুসুম গরম আছে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা ফলো করবেন, এতে করে কিন্তু আপনাদের জিলাপিগুলোও খুব সুন্দর হবে। ঘরে মাত্র 20-25 টাকা খরচ করেই কিন্তু আপনারা এই জিলাপি তৈরি করতে পারছেন। বাইরে থেকে কিনে আনার কি দরকার? বাইরে থেকে 2-4টা জিলাপি কিনলে কিন্তু 50-60 টাকা চলে যায়। তো এই টাকাগুলো তো আমরা বাঁচাতে পারি, তাই না? হাজবেন্ডও খুশি, আমরাও খেয়ে শান্তি। তো এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার জিলাপি, আমার তো দেখেই ভালো লাগছে। এখন দিয়ে দিচ্ছি শিরায়। শিরায় দেওয়ার পর এই তো আধা মিনিটের মতো রাখবেন, খুব বেশি সময় রাখবেন না। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা 1 মিনিট রাখতে পারেন। তো আধা মিনিটের মধ্যেই কিন্তু আমি তুলে নিচ্ছি একটা চালনিতে, এতে করে বাইরে শিরাটা বাইরে ঝরে যাবে। আর দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এইভাবে যদি জিলাপি ঘরে তৈরি করেন তাহলে বাহির থেকে কিনে আনার কি দরকার? আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। যাদের ঘি লাগবে তারা আমার পেজে অর্ডার করবেন, অথবা স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা আমি ভিডিওর মাঝখানে দিয়েছি সেখানে ফোন করে অর্ডার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।